হ্যালো এভরিওয়ান, তো আজকে যাচ্ছি ছেলের স্কুলে, আর সকালবেলাতেই ছেলেকে আমার হাজবেন্ড দিয়ে এসছে ওকে। তো এরপরে আমরা যাচ্ছি, ওদের 10টা থেকে স্টার্ট, তো আমাদের একটু দেরি হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখছি। আর তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে ওদের একটা এক্সিবিশন আছে, তো সেখানেই যাচ্ছি, আর তোমাদের সাথে ওখানে গিয়ে যতটা পারবো শেয়ার করবো। তো আমরা বলতে গেলে কিছুক্ষণ বাদেই আমরা ঢুকে গেছিলাম। আর এবার চলো তোমাদেরকে দেখাই যে ওদের স্কুলে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, প্রত্যেকে কিছু না কিছু বানিয়েছে। তো এরকমভাবেই সব ঘুরে ঘুরে দেখছিলাম কে কীরকম কী বানিয়েছে। তো কেউ সায়েন্সের উপরে, কেউ ম্যাথসের উপরে, কেউ সোশ্যাল সায়েন্স, কেউ বেঙ্গলি এগুলো নিয়ে, বা কেউ ইংলিশের উপরে, বিভিন্ন রকম বিভিন্ন সাবজেক্ট নিয়ে ওরা কিছু না কিছু একটা বানিয়েছে। তো সেটা নিয়ে এক্সপ্লেনও করছে খুব সুন্দর করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা তো অলরেডি ফার্স্টে ঢুকেই আমরা ভেবেছি এই রুমেই রয়েছে ছেলে, তো জানি না। তো আমরা প্রথমে বড়দের ইয়েতে ঢুকে গেছিলাম, মানে ক্লাস 9-10 এদের রুমে ঢুকে গেছিলাম। তো দেখলাম ওখানে সুন্দর করে, দেখার প্রচণ্ড ভিড় ছিল ওখানে। তো ঘুরে ঘুরে যতটা পারলাম দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এরপরে চলে এসেছি অনেকটা খোঁজাখুঁজির পর আমার ছেলের রুমটাতে। তো ওইখানে আমরা এখন একটা জিনিস সেট করছি, তো মিউজিক একটা সেট করছিলাম, তো সেটা আমরা এখন ওদিকটাতে যেতে পারি। তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো কাছ থেকে, তো চলো দেখে নাও তোমরা। আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর লাস্টে আমি বেরোনোর আগে আরেকবার গেছিলাম ছেলের সাথে দেখা করতে, আর ওর সাথে দেখা করে আমি চলে যাব। আমার একটা আমার ক্লাস আছে, আজকে ডেমনস্ট্রেশন আছে, যেহেতু আগের দিন ডেমনস্ট্রেশন ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে, তো ওই ডেমনস্ট্রেশনটাই আজকে আছে। তো আমার হাজবেন্ড থাকবে, আমি বেরিয়ে যাব, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ওর যে মডেলটা আমরা বানিয়েছিলাম, তো সেটা আর ম্যামরা পাঠায়নি, ওটা ম্যামদের কাছে রেখে দিয়েছে। আর এরপর চলে গেছিলাম আমি মেকআপ ক্লাসে, কারণ আমার হাজবেন্ড দিয়ে এসেছিলো, কোনো অটো সেই টাইমটাতে পাচ্ছিলাম না বলে। তো আমার হাজবেন্ড ওখানে গিয়ে দিয়েছে, আমার আরও একটু আগে আসা ছিল, বাট আমি আসতে পারিনি, আমি বলেই গেছিলাম। তো চলো, আর এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের অলরেডি মেকআপটা। আর আজকে আমাদের দিদি দেখাবে এয়ারব্রাশ দিয়ে মেকআপটা। আর এখানে তো চলছে, ওরা ওকে দিয়েছে ভিডিওর দায়িত্বে মেকআপ। এখনও মেকআপ মানে ফটোগ্রাফার এখনও আসেনি, অনেক পরে আসবে, কারণ মেকআপটা যেহেতু এখন সবে সবে স্টার্ট হলো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমরা আজকেও খুব আনন্দ করেছি, আগের ব্যাচে যারা যারা ছিল তারাও এসেছিলো, প্লাস আমরা। আর এখানে আর এক রিয়া কিছু একটা বোঝানোর জন্য খুব জোর কদমে বোঝাচ্ছিল একজনকে, জানি না কি বোঝাচ্ছিল। তো যাই হোক, এরপরে আমাদের স্টেপ টু স্টেপ বাই স্টেপ আমাদের পুরো বুঝিয়ে দিচ্ছিলো কীভাবে কী করতে হবে, কী না করতে হবে, একদম এ টু জেড আমাদের খুব সুন্দর করে দিদি বুঝিয়ে দেয়। এরপরে হাফটা কিছুটা মেকআপটা আমাদের অলরেডি বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকি এখনও অনেক কিছু বাকি আছে। তো চলে আসলো এবার হেয়ারস্টাইলে, কারণ এবার হেয়ারস্টাইলটা করছে, এরপরে করবে মডেল লাঞ্চ, আমরা সবাই করব, কারণ আমি কারণ আমরা অনেকেই বাড়ি থেকে খেয়ে আসিনি, সকালবেলা যে ভারী টিফিন করেছিলাম তারপর আর এখনও পর্যন্ত খেতে পাইনি, বাট খাবো যদি খেতে পাই। তো মাঝখানে চলে গেছিলাম যে রিয়ার বাড়িতে, ও এমনিই গেছিলাম, বাট ও কাকিমা জোর করে খাইয়ে দিয়েছে। তো ওইখানটাতে দুপুরবেলাটা আমি ছোট রিয়ার বাড়িতে লাঞ্চটা করলাম। দেন আমরা যখন লাঞ্চ করে দুজনে ফিরছিলাম, অলরেডি দেখলাম শাড়ি আর জুয়েলারি পরানো হয়ে গেছে, তো একটু দেরি হয়ে গেছে, তোমরাও দেখতে থাকো। আর মডেলের লাস্ট লুকটা দুটো লুক করেছে একই শাড়ি দিয়ে, তোমরা নিশ্চয়ই বলো কেমন হয়েছে লুকটা।
আমাদের তো অবশ্যই ভালো লেগেছে। তো তোমাদের ওপিনিয়নটা জানতে চাই, তোমাদের কীরকম লাগলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, আজকের জন্য টাটা সবাইকে।